নারায়ণগঞ্জ নিজ চেম্বার থেকে দুই বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান 23/10/2023 তারিখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। এছাড়াও ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি যে মতিউর রহমান নামে লয়ার্স কাউন্সিল একজন অ্যাডভোকেট, মতিউর রহমান আকন্দ অ্যাডভোকেট, তিনি লয়ার্স কাউন্সিলের একজন নেতা, অসুস্থ ছিলেন, তাকেও তার বাসভবন থেকে ধরে নিয়ে গিয়েছে এবং তিনি কোথায় আছেন এইটা এখন সেই সংগঠনের নেতৃবৃন্দ এবং তার পরিবার এখন পর্যন্ত জানেন না, আমরাও জানি না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে নারায়ণগঞ্জ আদালত আইন পেশায় নিয়োজিত দুই বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জনাব খোরশেদ আলম মোল্লা, অ্যাডভোকেট জনাব সিদ্দিকুর রহমানকে গত 23/10/2023 ইংরেজি তারিখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নারায়ণগঞ্জ চেম্বার থেকে তুলে নিয়ে যায়। সারারাত তাদেরকে ডিবি হেফাজতে রেখে পরদিন অর্থাৎ গতকাল 24/10/2023 তারিখে আইনজীবীদের প্রতিবাদে মুখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এটা কিন্তু তাদেরকে এমনিতেই ছেড়ে দেয়নি এবং এখানে আইনজীবীদের প্রতিবাদ ছিল এবং মানুষ নারায়ণগঞ্জের বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষের প্রতিবাদ ছিল, সেই কারণেই আমরা মনে করি যে তাদেরকে ছেড়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ মামলা চলমান নেই আমরা জানতে পেরেছি। তাদেরকে এভাবে নিজ পেশায় চেম্বার থেকে তুলে নিয়ে যাওয়ার এই ঘটনায় আমরা বিস্মিত হয়েছি। আইনজীবীরা পেশা পরিচালনায় আতঙ্ক বোধ করছে। আমরা প্রথমেই এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে স্বাধীনভাবে পেশা পরিচালনার স্বার্থে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পৃথিবীর সব সত্য সভ্য দেশে আদালত প্রাঙ্গণ ও আইনজীবীদের চেম্বারকে বিচার প্রার্থীদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে গণ্য করা হয়। আমাদের দেশেও এর ব্যতিক্রম নয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে আইনজীবীর চেম্বার থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করার ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ওই গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে তাকে মুক্তির নির্দেশ দিয়েছিল। পার্শ্ববর্তী আরও অনেক দেশেও এই ঘটনা ঘটেছে। চেম্বার থেকে গ্রেপ্তার করতে গেলে সেটা দেশের সর্বোচ্চ আদালত সেখানে হস্তক্ষেপ করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইনজীবীরা স্বাধীন পেশা পরিচালনার মাধ্যমে বিচার প্রার্থীকে ন্যায় বিচার প্রাপ্তিতে সাহায্য করে। চেম্বার শুধুমাত্র একজন আইনজীবী নয়, বিচার প্রার্থীর জন্য নিরাপদ স্থান। সেই নিরাপদ স্থান থেকে কোনোরূপ অভিযোগ ছাড়া মিথ্যা এবং গায়েবী মামলা হয়রানি করার জন্য গ্রেপ্তার করা হয় তারই পুনরাবৃত্তি বলে আমাদের কাছে মনে হচ্ছে। এর ফলে এর মূল কারণ দেশে কোনো সুশাসন নাই, আইনের শাসন নাই, স্বাধীন বিচার ব্যবস্থা নাই। দীর্ঘদিন ধরে একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকায় এবং তার একই প্রক্রিয়ায় ক্ষমতায় টিকে থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় কাজে যথেচ্ছ ব্যবহার করছে। ফলে রাষ্ট্রের এই বাহিনীর সদস্যরা তাদের পেশাদারিত্ব হারিয়ে ক্ষমতাসীন দলের একজন রাজনৈতিক কর্মীর মতো আচরণ করছে। তাদের এই অবৈধ আচরণের সর্বশেষ শিকার নারায়ণগঞ্জের বিজ্ঞ দুইজন আইনজীবী এবং এই সর্বশেষ মতিউর রহমান সাহেব। নারায়ণগঞ্জের দুই বিজ্ঞ আইনজীবীগণকে চেম্বার থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটিকে কোনো ক্ষীণ রাজনৈতিক দৃষ্টিতে দেখার সুযোগ নাই। মহান আইন পেশার সম্মান রক্ষার্থে সকল আইনজীবীদের এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি এবং এটা খুবই জরুরি। একই সঙ্গে বিচার বিভাগ প্রাতিষ্ঠানিক প্রধান হিসাবে আমরা প্রত্যাশা করব মাননীয় প্রধান বিচারপতি এই ঘটনা সম্পর্কে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন যাতে আইন পেশার সুমহান মর্যাদা সমুন্নত থাকে। দেশের কোনো নাগরিক যেন এভাবে পুলিশি হয়রানি এবং নির্যাতনের শিকার না হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা যোগদান করেছেন, অনেক সময় অপেক্ষা করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা সিনিয়র আইনজীবী এবং বিভিন্ন আইনজীবী বন্ধুগণ আছেন,
তাদের সকলের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মতিউর রহমান সাহেবকে যেহেতু এখনও আমরা কনফ্রেস করতে পারিনি, তাকে অনতিবিলম্বে তার গ্রেফতার থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি।